হাই, হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ শারদীয়া। সবার পুজো কেমন যাচ্ছে কেটে বলো তো? আমার তো বেশ ভালোই যাচ্ছে, কারণ দ্বিতীয়া থেকেই যে আমি ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। অনেকে অবশ্য মলয় থেকে শুরু করেছে, কিন্তু দ্বিতীয়াটা আমার কাছে টু আর্লি, বিকজ আমি প্রত্যেক বছর ষষ্ঠী সপ্তমী থেকে শুরু করি। তো যাই হোক, আনএক্সপেক্টেড জিনিস সবসময় ভালোই হয়। আমি কোথায় ঠাকুর দেখতে গেছিলাম জানো? এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। সবাই মনে হয় জেনে গেছে, এই ফেসবুকে এত ভাইরাল হয়েছিল আগেরবারে টুইন টাওয়ার। তো সেখানেই আমি আজকে চলে গেছিলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা যখন থেকে তৈরি হচ্ছে, বিকজ কল্যাণী আমাদের হালিশহরের পরে কাঁচাপাড়া, তারপরে কল্যাণী, তো আমরা মানে মোটামুটি দেখেই ছিলাম যখন থেকে তৈরি হচ্ছিলো প্যান্ডেলটা। তো খুব আগ্রহ ছিল যে কী হবে, এবার কী হবে। তো খুব সুন্দর করে সাজিয়েছে, গিয়েই তো চোখটা পুরো জুড়িয়ে গেল। তবে ভিতরের ওই মাইনার যে মিরার ওয়ার্কগুলো করা, সেগুলো আমার মোটামুটি একই রকম লেগেছে আগেরবারের মতোই। কিন্তু ওদের না এত সুন্দর করে সাজানো, মানে অ্যারেঞ্জমেন্টটা পুরো হচ্ছে অনবদ্য যাকে বলে। তো আমি অনেকগুলো মিনি ব্লগও আপলোড করেছি পাট পাট করে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো চেক আউট করো। আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই প্যান্ডেলের ভিতর গিয়ে তো আমার কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ সবাই কীভাবে ভিডিও করছে। আর আমি ফেসবুকে দেখেছিলাম কোনো একটা পোস্ট ভাইরাল হয়েছিল, লাইক মা না এবার 50 কেজি গয়নায় সুসজ্জিত হচ্ছে এখানকার। তো দেখে আমি কাউকে জিজ্ঞাসা করতে পারিনি, কারণ এত ভিড়, কারোর কোনো ভলেন্টিয়ারদের সাথে কথা বলা যাচ্ছিল না। কিন্তু মাকে না অপূর্ব লাগছিল দেখতে, সিরিয়াসলি এত সুন্দর সাজিয়েছে, জাস্ট মনটা ভালো হয়ে গেছে। তারপরে ফিরে এলাম, রাস্তা ফাঁকা হয়ে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তোমাদের পুজো কেমন কাটছে জানিও কিন্তু।